যে খবর এসে থাকবে এসএসসি আইনের পরিবর্তন করলো হাইকোর্ট, বদলিতে নিয়মের বদল হলো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এসএসসি আইনের পরিবর্তন করলো হাইকোর্ট, বদলিতে নিয়ম বদল। আদালতের শারীরিক অসুস্থতায় 5 বছরের কম চাকরিতে বদলি কার্যকর, আর কি কি বদল জানাবে অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আইন 1997 আইনটি রয়েছে, 10A, 10B এবং 19 কিন্তু ধারাকে একসঙ্গে করলে যেটা দাঁড়া তা হলো, 5 বছরের কম যদি কেউ চাকরি করে থাকেন অর্থাৎ চাকরির অভিজ্ঞতাটা যদি 5 বছরের কম হয়, সেক্ষেত্রে কেউ বদলির আবেদন করতে পারবেন না এখন। এবং এই বদলির আবেদন করতে না পারার কারণে 5 বছরের অনেকেই কম সার্ভিস করছেন কিন্তু শারীরিকভাবে অসুস্থ, তারাও বদলির সুবিধা পাচ্ছিলেন না। এবং এই বিষয়টি আজ আদালতে আসে বিচারপতি রাজেশ্বর মান্তা, তিনি শারীরিক ভাবে তিনি অসুস্থ। এই শারীরিক ভাবে অসুস্থ যারা স্কুল যাতায়াতের ক্ষেত্রে, হামিদা খাতুনের যে মামলা আমরা দেখলাম, প্রায় যাতায়াত মিলিয়ে বগুড়াহাট থেকে বর্তমানে আউটগ্রামে তিনি স্কুলে শিক্ষকতা করতে যান, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা তিনি, আপডাউন মিলিয়ে প্রায় 400 কিলোমিটার যাতায়াত। এক্ষেত্রে শারীরিক অসুস্থতা যদি 5 বছরের কম সার্ভিস হওয়ার কারণে যদি সেটা গ্রাহ্য না হয় কখন হবে? এটা কিন্তু মন্তব্য, শারীরিক অসুস্থতা এটা আর ডাক বিভাগের একেবারে ডাকে বলে তো আসে না, মানুষ অসুস্থ হন যে কোনো সময় হতে পারেন। কাজে এই 5 বছরের কম সার্ভিস করলে শারীরিকভাবে অসুস্থ হলেও তাকে বদলি করা যাবে না, এই বিষয়টা হয়তো ঠিক নয়, নিয়মে এটা ঠিক নয়। তাই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলে এক্ষেত্রে এই হামিদা খাতুনের ক্ষেত্রে 6 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলি পর্যালোচনা করার পর এক্ষেত্রে ব্যবস্থা নেবে এবং এক্ষেত্রে ডিআই তিনি সিএমওএইচের কাছে পাঠাবেন। তার সার্বিক অসুস্থতা যে সিডুল যে অসুস্থতাগুলি রয়েছে সেগুলির মধ্যে পড়ছে না সেটি দেখার পর এবং এসএসসি 6 সপ্তাহের মধ্যে পুরো বিষয়টা কনসিডার করবে। অন্যদিকে আরো একটি মামলার ক্ষেত্রে কিন্তু যেহেতু তার শারীরিক অসুস্থতা